আসসালামু আলাইকুম। আজ এক্সপ্লেন করতে চলেছে একটি তামিল সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ইয়ারো। 2022 সালে রিলিজ হওয়া মুভিটির আইএমডিবি রেটিং 8/10 এবং 90% গুগল ব্যবহারকারী মুভিটিকে পছন্দ করেছেন। মুভিটির কাহিনী এমন এক সাইকোপ্যাথ সিরিয়াল কিলারকে ঘিরে আবর্তিত হয়েছে যে মানুষকে মেরে তার আইডেন্টিটি চুরি করত। কিন্তু কে সেই সিরিয়াল কিলার তা জানার পর আপনার মাথা ঘুরে যাবে। আর এমনই সব মুভির বাংলা এক্সপ্লেন পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক ইয়ারো মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা জন নামের একজনকে দেখতে পাই যে গাড়িতে বসে নিজের গান দিয়ে সুইসাইড করতে চাইছে, কিন্তু সে শেষ পর্যন্ত সুইসাইড করতে পারে না। সে কেন সুইসাইড করতে চাইছিল তা আমরা পরে জানতে পারবো। পরের সিনে আমরা জনকে দেখি একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠেছে। সে স্বপ্নে একটি অ্যাক্সিডেন্ট হতে দেখে, কিন্তু কে অ্যাক্সিডেন্ট করছে আর কবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তা সে কিছুতেই মনে করতে পারে না। প্রায়ই সে এই স্বপ্নটি দেখে, এর ফলে সে মানসিকভাবে কিছুটা ডিস্টার্ব ছিল। সকালে নাস্তা সেরে সে তার অফিসের প্রজেক্ট নিয়ে কাজ করে। জন একটি কোম্পানিতে জব করত, কিছুদিন হলো সে এই কোম্পানিতে জয়েন করেছে। তার বন্ধু জীবন তাকে এই কাজ পেতে সাহায্য করে, জীবন আগে থেকে এখানে কাজ করত। যাই হোক, সে যখন কাজ করছিল তখন টিভিতে নিউজ চলছিল যে শহরে একের পর এক রহস্যজনকভাবে মানুষ খুন হয়ে যাচ্ছে। পুলিশের ধারণা এটি কোনো সিরিয়াল কিলারের কাজ। পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যেন অপরিচিত কাউকে কেউ বাড়িতে প্রবেশ করতে না দেয়, সন্দেহজনক কাউকে দেখলে যেন দ্রুত পুলিশের সাথে কন্ট্যাক্ট করে। জন তখন তার বাড়ির সামনে বাইকে হেলমেট পরা একটি লোককে দেখতে পায়। জনকে দেখা মাত্র সেই লোকটি বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জন তার অফিসে চলে যায় তার ডিজাইন করা প্রজেক্ট নিয়ে। সে তার বস মেগিকে তার প্রজেক্ট দেখালে মেগির তা পছন্দ হয় না। সে জনকে কয়েকটি জায়গায় ইম্প্রুভ করে আবার তার কাছে নিয়ে আসতে বলে। এতে জনের মন খারাপ হয়, কারণ অনেক কষ্ট করে সে প্রজেক্টটি করেছে। জন তার বন্ধু জীবনের সাথে তার শেয়ার করলে জীবন তাকে কাজে আরও মনোযোগ দিতে বলে, কারণ তার রিকমেন্ডেশনে জনের এখানে জব হয়েছে। জন ভালো মতো কাজ না করলে তারই বদনাম হবে। ওই দিন রাতে জন ওই প্রজেক্টের উপর কাজ করছিল, তখন হঠাৎ ডোরবেল বেজে ওঠে। জন বুঝতে পারছিল না এত রাতে কে এসেছে। দরজা খুলে জন দেখতে পায় লাল গেঞ্জি পরা একজন লোক দাঁড়িয়ে আছে। সে জনকে রিকোয়েস্ট করে যে তার খুব পিপাসা পেয়েছে, জন যেন তাকে এক গ্লাস পানি দেয়। প্রথমে জন রাজি হয় না, কিন্তু লোকটির পীড়াপীড়িতে শেষ পর্যন্ত এক গ্লাস পানি দিতে রাজি হয়। জন লোকটিকে দরজার সামনেই দাঁড় করিয়ে রেখে ভেতরে যায় পানি আনতে। সে যখন পানি নিয়ে ফিরে আসে তখন সেখানে কাউকে দেখতে পায় না। সে লোকটিকে এদিক সেদিক খোঁজার পরও কোথাও দেখতে পায় না। হঠাৎ সে যখন তার বাড়ির উপর তলার দিকে তাকায় তখন সে জানালা দিয়ে দেখতে পায় সেখানে কেউ দাঁড়িয়ে আছে। জন মনে করে ওই লাল গেঞ্জি পরা লোকটি হয়তো তার চোখ ফাঁকি দিয়ে সেখানে চলে গিয়েছে। সে হাতে একটি রড নিয়ে সে রুমে চলে যায় লোকটিকে বের করতে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। জন বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। পরদিন সকালে জন যখন অফিসে যাবার জন্য বের হয় তখন বাড়ির বাহিরে আবার সে লাল গেঞ্জি পরা লোকটিকে দেখতে পায়। জন তাকে ধাওয়া করে, কিন্তু লোকটি হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে যায়। অফিস থেকে ফেরার সময় জন দেখতে পায় তার বস মেগি কারোর সাথে চুপিসারে কথা বলছে। লোকটি দেখতে অনেকটা গুন্ডা গুন্ডা প্রকৃতির। জন বুঝতে পারছিল না যে এই লোকের সাথে মেগির কি প্রয়োজন থাকতে পারে। জন যখন এসব ভাবছিল তখন মারি নামের একজন দৌড়ে এসে তার গাড়িতে বসে আর গান দেখিয়ে তাকে দ্রুত ড্রাইভ করতে বলে। এখান থেকে আমরা জানতে পারি মারি একজন প্রফেশনাল গুন্ডা। তাকে মারার জন্য অন্য গ্যাংয়ের কিছু গুন্ডা ধাওয়া করেছিল। কিছুক্ষণ পর মারি গাড়ি থেকে নেমে যায় আর তাকে বাঁচানোর জন্য সে জনকে ধন্যবাদ দেয়। চলে যাওয়ার সময় সে জনকে তার কার্ড দিয়ে বলে কোনো সমস্যায় পড়লে জন যেন তাকে ফোন দেয়। বাসায় ফিরে জন বুঝতে পারে উপরের ঘরে কেউ আছে। সেখান থেকে অদ্ভুত কিছু শব্দ আসছিল। সে ধীরে ধীরে সেই রুমের কাছে যায়। মনে মনে সে ভয় পাচ্ছিল যে কে হতে পারে।
সে ভয়ে ভয়ে ওই রুমের কাছে গিয়ে দেখতে পায় ওই হেলমেট পরা লোকটি যাকে দুদিন আগে সে তার বাড়ির নিচে দেখেছিল সে একটি লোহার রড নিয়ে হেলমেট পরে বসে আছে। হঠাৎ তখন তার পেছনে একটি শব্দ হলে সে পেছন ফিরে আবার সামনে তাকিয়ে দেখে ওই লোকটি সেখানে নেই, সে যেন তার সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে। এতে জন আরও বেশি ভয় পেয়ে যায়। সে এদিক সেদিক লোকটিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে আর খুঁজে পায় না। সে তার বন্ধু জীবনকে ফোন করে সবটা খুলে বলে। জীবন জনকে বলে যে তার এক আঙ্কেল আছেন যিনি ক্রাইম ব্রাঞ্চের অফিসার, সে হয়তো তাকে সাহায্য করতে পারবে। পরের সিনে জীবন তার আঙ্কেল সুন্দর সিংকে সাথে নিয়ে জনের বাসায় আসে। সুন্দর সিং জনকে সাথে নিয়ে তার সারা বাড়ি ভালোমতো তল্লাশি করে কিন্তু সেখানে কারো আসার কোনো চিহ্ন খুঁজে পায় না। এদিকে জনও অনেক কনফিউজড হয়েছিল। এরপর জনের বাড়ি থেকে বের হয়ে সুন্দর সিং জীবনকে জনের ব্যাপারে জিজ্ঞেস করে। জীবন তাকে জানায় যে জনের বাবা অনেক ধনী ব্যবসায়ী ছিল কিন্তু তার চাচা তার বাবার সাথে চিট করে সব সম্পত্তি তার নিজের নামে করে নিয়েছে। এতে তারা একেবারে পথে বসে গিয়েছে। এর কিছুদিন পরেই তার মা মারা যায় আর তার বাবা মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। একদিন তিনি বাড়ি ছেড়ে চলে যান। জন তাকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। এরপর জন সম্পূর্ণ একা হয়ে যায়। একদিন পার্কে তার সাথে জীবনের পরিচয় হয় আর তারপর বন্ধুত্ব। জনের একটি চাকরি দরকার ছিল তাই জীবন তার অফিসে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এর বেশি সে তার সম্পর্কে জানে না। পরের সিনে আমরা দেখি জন আবার সেই অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠেছে। সে আবার স্বপ্নে ওই একই দুর্ঘটনা দেখে। পরদিন সকালে জন একজন ডাক্তারের কাছে যায় তার সমস্যা নিয়ে। সে ডাক্তারকে তার স্বপ্নের কথা খুলে বলে। ডাক্তার তাকে বলে যে এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন অতীতের কোনো স্মৃতি, শৈশবে ঘটা কোনো ঘটনা বা কোনো খারাপ অভিজ্ঞতা ইত্যাদি। ডাক্তার তাকে কিছু টেস্ট করিয়ে আবার তার সাথে দেখা করতে বলে। ওই দিন রাতে জন তার বাড়ির কাছে ওই লাল গেঞ্জি পরা লোকটিকে আবার দেখতে পায় কিন্তু সে কাছে যেতে লোকটি হাওয়া হয়ে যায়। জন তখন ক্যানভাসে ওই লোকটির একটি স্কেচ আঁকে। তখনই তার ডোরবেল বেজে ওঠে। দরজা খুলে জন দুজন লোককে দেখতে পায়। জন এদের চিনতে পারে যে তারা সেই লোক যাদেরকে সে মেগি অর্থাৎ তার বসের সাথে কথা বলতে দেখেছিল। লোক দুটি জনকে বাড়িটি বিক্রি করে দিতে বলে, অর্থাৎ জন যেন বাড়িটি বিক্রি করে দেয় তার জন্য ধমকি দিতে এসেছে। কিন্তু জন বলে যে সে বাড়ি বিক্রি করবে না। একথা বলে জন দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে জন যখন অফিসে যায় তখন সে মেগিকে কারোর সাথে ফোনে কথা বলতে শোনে। মেগি ফোনে বলছিল যে কোনো মূল্যে তার বাড়িটি চাই। জন তখন বুঝতে পারে যে মেগি তার বাড়িটি কিনতে চাইছে, তাই সে এইসব কিছু করছে তাকে ভয় দেখানোর জন্য, যাতে ভয় পেয়ে জন বাড়িটি বিক্রি করে দেয়। ওই দিন জন যখন বাড়িতে ফিরে তখন সে সেখানে একটি ভিডিও ক্যামেরা দেখতে পায়। জন ক্যামেরাটি হাতে নিয়ে দেখে তার ভেতর একটি মেমোরি চিপ রয়েছে। সে মেমোরিটি খুলে তার ল্যাপটপে ঢুকিয়ে দেখে এর ভেতরে একটি ভিডিও রয়েছে। ভিডিওতে একজন লোক আরেকজন বয়স্ক লোককে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করছে। এই ভিডিও দেখে জন আরও ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার বন্ধু জীবনকে ফোন দেয়। জীবন আসলে তারা আবার ভিডিওটি দেখে। ভালো করে দেখে তারা বুঝতে পারে যে ভিডিওটি জনের বাড়ির সেই উপরতলার রুমটিতে রেকর্ড করা হয়েছে যেখানে জন হেলমেট পরা লোকটিকে দেখেছিল। ভিডিওর যে খুনি লোকটি ছিল সে হেলমেট পরা ছিল। এতে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। জন এর জন্য পুলিশের কাছে যেতে বললে জীবন তাকে এটি করতে নিষেধ করে, কারণ পুলিশ কেস হলে হয়তো জন নিজেই ফেঁসে যাবে, কারণ মার্ডার তার বাড়িতেই হয়েছে। জীবন তাকে পরামর্শ দেয় বাড়িটি ছেড়ে দিতে। ঠিক তখনই জীবনের ফোনে মেগির কল আসে। জীবন কথা বলতে একটু সাইডে চলে যায়। কথা বলা শেষ করে ফিরে আসলে জন তাকে জিজ্ঞেস করে যে কে ফোন দিয়েছিল। জীবন তখন তাকে মিথ্যা কথা বলে যে তার বাবা ফোন দিয়েছিল কিন্তু জন দেখে নিয়েছিল যে মেগির ফোন এসেছিল। জনের মনে হতে থাকে যে জীবনও মেগির সাথে থেকে এই বাড়িটি তার থেকে কিনে নিতে চাইছে। পরের সিনে জন তার গার্লফ্রেন্ড পল্লবীর সাথে দেখা করে তাকে সব কথা খুলে বলে যে জীবন ম্যাগির সাথে মিলে তার ঘরটি কিনে নিতে চাইছে। তখন তারা প্ল্যান করে যে তারা মারির কাছে, অর্থাৎ সেই গুন্ডা যাকে একদিন জন লিফট দিয়ে বাঁচিয়েছিল, তার সাহায্য নেবে। জন যখন মারির সাথে দেখা করতে যায় তখন সে পুরোপুরি মাতাল হয়েছিল। জনের কাছে সব কথা শুনে মারি তাকে বলে যে এসব নিশ্চয় কোনো ভূত বা আত্মার কাজ, তার ঘরে নিশ্চয় কোনো আত্মা আছে। কাল সকালে সে একজন তান্ত্রিককে পাঠাবে ওই আত্মাকে ঘর থেকে দূর করতে।
জন এসব ভূতপ্রেত আত্মায় বিশ্বাস করে না, তাই সে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। পরদিন সত্যি সত্যি একজন তান্ত্রিক তার ঘরে আসে। সে ঘরে এসে বলে যে এই বাড়িতে উপরের ঘরে একটি অশুভ আত্মা আছে যে তাকে জ্বালাতন করছে। তান্ত্রিক জনকে নিচে দাঁড় করিয়ে রেখে একা উপরের ঘরে চলে যায়। জন যখন নিচে অপেক্ষা করছিল তখন হঠাৎ উপরের ঘরে তান্ত্রিকের বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পায়। কিছু বুঝে ওঠার আগে উপর থেকে তান্ত্রিকের বডিটি নিচে পড়ে আর তান্ত্রিক তার সামনেই মারা যায়। জনের প্রবলেম সলভ হওয়া তো দূরে থাক, তা যেন আরও বেড়ে যাচ্ছে। জন বুঝতে পারছে না যে সে এখন কি করবে। পুলিশ জানতে পারলে সেই ফেঁসে যাবে। একে তো সেই মার্ডারের ভিডিও, তার উপর তার ঘরে আবার সেই তান্ত্রিকের মৃত্যু। তার মনে হয় যে এটি কাউকে জানানো যাবে না, সে তান্ত্রিকের ডেড বডিটি কোথাও লুকিয়ে রাখতে হবে। সে গার্ডেনে একটি গর্ত করে তান্ত্রিকের বডিটি একটি পলিথিন মুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয়। ওই সময় একজন সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে দেখার জন্য যে সে এত রাতে গার্ডেনে কি করছে। জন তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তান্ত্রিককে মাটি চাপা দিয়ে এসে জন রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে গতকালের সব ঘটনা সে ভুলে গিয়েছিল। নিজে এসে সোফায় বসতে দেখতে পায় তান্ত্রিক গতকাল যেখানে বসেছিল সেখানে রক্তের দাগ লেগে আছে। সাথে সাথে তার সব কথা মনে পড়ে যায়। ঠিক তখনই তার ডোরবেল বেজে ওঠে। জন দ্রুত রক্তের দাগ মুছে দরজা খুলে দেখে সুন্দর সিং দাঁড়িয়ে আছে। সুন্দর ঘরে ঢুকে দেখে জন ঘেমে নিয়ে এক হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে সে অনেকটা পেরেশানির মধ্যে আছে। সুন্দর তাকে সব কিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করলে জন জানায় যে সব ঠিকই আছে। ঘর সে পরিষ্কার করছিল তাই ঘামছিল। সুন্দর টেবিলের উপর সে ক্যামেরাটি দেখতে পায় যেটিতে ওই মার্ডারের ভিডিও রেকর্ড করা ছিল। সেটি হাতে নিতেই জন দ্রুত তার হাত থেকে ক্যামেরাটি নিয়ে নেয়। এতে সুন্দর সিং এর কিছুটা সন্দেহ হয়। জন তাকে বলে যে এখন সে ঘর পরিষ্কার করবে, সুন্দর সিং যেন পরে এক সময় আসে। সুন্দর সিং চলে যাবার সময় গার্ডেনে ঠিক ওই জায়গাটাই দাঁড়ায় যেখানে গতকাল তান্ত্রিককে সে মাটি চাপা দিয়ে রেখেছিল। জন মনে মনে খুব ভয় পাচ্ছিল, কিন্তু সুন্দর সিং তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে জন বুঝতে পারছিল সুন্দর সিং তাকে সন্দেহ করছে। সে বুঝতে পারে তান্ত্রিকের বডি গার্ডেনে রাখার রিস্ক হয়ে যাবে, তাই সে প্ল্যান করে বডিটি অন্য কোথাও নিয়ে গিয়ে ফেলে দিবে। তাই সে গর্তটি আবার খুঁড়ে বডিটি বের করার জন্য, কিন্তু গর্ত খুঁড়ে সে যা দেখে এতে তার গা হিম হয়ে যায়। সে দেখে গর্তে তান্ত্রিকের বডিটি নেই, শুধু পলিথিন পড়ে রয়েছে। এতে সে আরও ঘাবড়ে যায়। সে দ্রুত মারিকে ফোন করে, কারণ তান্ত্রিক বলেছিল মারি তাকে এখানে আসতে বলেছে, কিন্তু মারি বলে যে সে কোনো তান্ত্রিককে পাঠায়নি। যাকে পাঠানোর কথা ছিল সে এক মাস ধরে শহরের বাইরে আছে। এটি শুনে জন আরও ভয় পেয়ে যায়। ওই দিন রাতে জনের কাছে একটি ফোন আসে যেখানে কেউ তাকে বলছে যে তার কাছে যে ভিডিওটি আছে সেটি যেন সে আবার দেখে। জন ভিডিওটি অন করে ভালোভাবে দেখে শকড হয়ে যায়, কারণ সে দেখতে পায় ভিডিওর ওই বৃদ্ধ লোকটি যাকে মারা হয়েছে সে আর কেউ নয়, বরং ওই তান্ত্রিক। পরদিন জন ওই লাল গেঞ্জি পরা লোকটির স্কেচ নিয়ে মারির সাথে দেখা করে, কারণ তার মনে হচ্ছিল যে ওই লোকটির সাথে দেখা হবার পর থেকে তার সাথে এমন আজব আজব ঘটনা ঘটছে। সে মারিকে স্কেচটি দিয়ে আসে তার ব্যাপারে খোঁজ খবর নিতে। ফিরে আসার সময় পথে আবার ওই লাল গেঞ্জি পরা লোকটিকে সে দেখতে পায়। সে তার পিছু নেয়, কিন্তু এবারও লোকটি গায়েব হয়ে যায়। তখনই তার কাছে মারির ফোন আসে। মারি তাকে বলে যে লোকটির নাম নাথান, আর চার মাস পূর্বেই সে মারা গেছে। এটি শুনে জন তার কথা বিশ্বাস করতে পারে না, কারণ এটি কিভাবে সম্ভব, একটু আগেই তো সে তার সামনে ছিল। জন নাথানের ব্যাপারে খোঁজ দিতে মারির কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে নাথানের বাড়িতে পৌঁছে যায়। সেখানে নাথানের বাবা তাকে বলে যে চার মাস আগে ইসাই রোডে একটি অ্যাক্সিডেন্টে নাথানের মৃত্যু হয়েছে। জন গাড়ি নিয়ে ইসাই রোডের ওই স্থানে পৌঁছালে পল্লবী অর্থাৎ তার জিএফকে দেখতে পায় অন্য একটি ছেলের সাথে। সে গাড়ি থেকে নেমে পল্লবীর কাছে যায়, কিন্তু পল্লবী তাকে না চেনার ভান করে। জন তখন জিজ্ঞেস করে যে সে কেন তাকে ধোকা দিচ্ছে। জন ও পল্লবীর বয়ফ্রেন্ডের সাথে সেখানে একটি হাতাহাতির ঘটনা ঘটে। পাবলিক তখন তাদের আলাদা করে ঝগড়া থামায়। পল্লবী তখন ওই ছেলেটার সাথে বাইকে করে চলে যায়। এতে জনের অনেক রাগ হয়, এজন্য সে নিজের গান বের করে গাড়িতে বসে সুইসাইড করার চেষ্টা করে। আর এই সিনটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম।
যাই হোক, শেষ পর্যন্ত জন সুইসাইড করতে পারে না। সেখানে সে একটি লোক ও তার ছোট একটি ছেলেকে দেখতে পায়। লোকটি ছোট ছেলেটিকে খারাপভাবে মারছিল, কারণ সে কাজ ঠিকমতো করতে পারছিল না। তখন জনের শৈশবের কিছু স্মৃতি তার মনে পড়ে। জন যখন ঘরে ফিরে, তখন পল্লবী কাছে এসে তাকে জড়িয়ে ধরে। জন তখন পল্লবীকে জিজ্ঞেস করে যে সে কেন তার সাথে এমন চিটিং করছে। তখনই আমাদের সামনে আসে মুভিটির একটি বড় টুইস্ট। আসলে পল্লবী নামের কেউ বাস্তবে ছিলই না, সবটাই ছিল জনের ইমাজিনেশন। সে পল্লবী নামের একটি ক্যারেক্টারকে কল্পনা করত আর তার সাথেই কথা বলতো, এমনকি তার সাথে রেস্টুরেন্টে খেতেও যেত। আসলে বাস্তবে পল্লবী নামের তার কোনো গার্লফ্রেন্ডও কোনো সময়ই ছিল না। ছোটবেলায় জন পিকু নামের একটি পুতুলের সাথে খেলা করত আর তার কোনো বন্ধুবান্ধবও ছিল না। তার বাবা ছিল অনেকটা রুড টাইপের মানুষ, তাকে জন অনেক ভয় পেত, কারণ সে কারণে অকারণে জনকে মারধর করত। এজন্য সে ছোটবেলা থেকে মেন্টালি ডিস্টার্ব ছিল। পরের সিনে আমরা দেখতে পাই জন পল্লবীকে নিয়ে আবার ডাক্তারের কাছে এসেছে। সেখানে সে আর পল্লবী কথা বলছে, কিন্তু ডাক্তার জন ছাড়া আর কাউকেই সেখানে দেখতে পাচ্ছে না, কারণ পল্লবী তো বাস্তবে ছিলই না। ঠিক তখনই ডাক্তারের কাছে সুন্দর সিং এর ফোন আসে। সে কথা বলতে একটু সাইডে যায়। সুন্দর সিং তখন তার ব্যাপারে জিজ্ঞেস করে। সব কিছু শোনার পর সে জনকে কিছুক্ষণ তার কাছে রাখতে বলে, কারণ সে খুব শীঘ্রই সেখানে আসছে। ডাক্তার কথা বলে ফিরে এসে দেখতে পায় জন অলরেডি সেখান থেকে বেরিয়ে গেছে। বাসায় ফিরে জন তার বাড়ির সামনে একটি অচেনা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। বাসার ভেতর ঢুকে দেখে ইলেকট্রিসিটি নেই। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটি ছেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর বলতে থাকে যে জন তার বাবার সাথে কি করেছে। জন তখন নিজেকে বাঁচাতে তার গান বের করে ছেলেটিকে গুলি করে দেয়। ছেলেটার সেখানেই মৃত্যু হয়। সুন্দর সিং তখন পেছন থেকে কিছু একটা দিয়ে জনের মাথায় আঘাত করে। জন এতে সেন্সলেস হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সুন্দর সিং ও তার টিম জনকে একটি ঘরে বেঁধে রেখেছে। সুন্দর সিং তখন অন্য একটি অফিসারকে বলে যে তারা এতদিন ধরে যে সিরিয়াল কিলারকে খুঁজে বেড়াচ্ছিল তা আসলে জন নিজেই। জনের সাথে প্রথম যেদিন তার দেখা হয়েছিল সেদিনই তার সন্দেহ হয়েছিল, কারণ তার আচরণ ও কথাবার্তা ঠিক ছিল না। নেক্সট যেদিন সে তার বাড়িতে গিয়েছিল সেদিন ঘরের পর্দায় সে রক্তের দাগ দেখতে পেয়েছিল। তার সন্দেহ আরও ঘনীভূত হলে সে জীবন ও মেগির সাথে কথা বলে, কিন্তু তারাও তার ব্যাপারে বেশি কিছু জানতো না। একদিন গোপনে সে তার বাড়িতে তল্লাশি করে আর সেখানে সে একটি নোবেল খুঁজে পায় যার নাম জন ম্যাথিউস। জন আসলে ওই নোবেলের জন ম্যাথিউসের ক্যারেক্টারের ভিতরে ঢুকে গিয়েছিল আর নিজেকে জন ম্যাথিউস ভাবতে শুরু করেছে। সুন্দর সিং আরও খোঁজ নিয়ে জানতে পারে জন যে বাড়িতে থাকছে সে বাড়িতে 4 মাস পূর্বে একজন বৃদ্ধ লোক থাকতো। এখন তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে সে যেই ছেলেটিকে শ্যুট করে মেরে ফেলেছে সে আসলে ওই বৃদ্ধ লোকটির ছেলে অর্জুন, যে ইউএসএ থাকে। তার বাবার কোনো খোঁজ না পেয়ে সে এখানে চলে এসেছিল। সুন্দর সিং জনকে মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে যে সে কে আর কেনই বা লোকদের মারছে। তখনই আমাদের জনের পাস্টটা দেখানো হয়। জন ছোটবেলা থেকে ডিস্টার্ব মাইন্ডের ছিল। সে মানুষকে মেরে কষ্ট দিয়ে আনন্দ পেত। শহরে যে সিরিয়াল কিলিংগুলো হচ্ছিল এগুলো সেই করছিল। একদিন সে পার্কে শুয়েছিল আর তখন একজন কনস্টেবল তার শার্টে রক্তের দাগ দেখে তাকে আটক করে। সেখান থেকে পালিয়ে যাবার সময় সে একটি বাইক দেখতে পায়। হেলমেট পরে বাইক নিয়ে পালিয়ে যাবার সময় সে রাস্তায় একটি মেয়েকে দেখতে পায় যার স্কুটি খারাপ হয়ে গিয়েছে। তাকে দেখে জন ফিদা হয়ে যায়। তাকে দেখতে দেখতে বাইক চালানোর সময় হঠাৎ একটি ছেলেকে সে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর আমরা দেখতে পাই এটি সেই লাল গেঞ্জি পরা ছেলে যাকে জন বারবার দেখতে পেত। অ্যাক্সিডেন্টে ছেলেটির মৃত্যু হয় আর এই স্বপ্নই জন বারবার দেখতে পায়। লোকজন দেখে ফেলার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে সে একটি বাংলোর সামনে আসে যেখানে একজন বৃদ্ধ লোক থাকতো। জন বাড়ির সিকিউরিটি গার্ডকে মেরে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরে থাকা বৃদ্ধ লোকটিকেও সে মেরে ফেলে আর এই সিনটি ক্যামেরায় রেকর্ড হয়েছিল, যা জনের ঘরের ক্যামেরায় আমরা দেখেছিলাম। অর্থাৎ ওই ভিডিওতে থাকা কিলার আর কেউ নয় বরং জন নিজেই।
জন ঘরে জন ম্যাথিউস নামে সেই নভেলটি খুঁজে পায় আর নিজেকে জন ম্যাথিউসের মতো তৈরি করতে থাকে। নভেলে জন ম্যাথিউসের গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল পল্লবী। এজন্যই জন রাস্তায় দেখা সেই মেয়েটিকে পল্লবী নামে তার আশেপাশে কল্পনা করত। এরপর একদিন জীবনের সাথে তার পরিচয় হয় আর তার মাধ্যমে সে ম্যাগির কোম্পানিতে জব নিয়ে ওই ক্যারেক্টারের মতো করে থাকতে থাকে। সিন আবার প্রেজেন্টে আসে। জন তার পকেট থেকে একটি ছোরা বের করে প্রথমে একজন অফিসারকে মারে। সুন্দর ও অন্যান্য অফিসাররা চলে আসলে জন সুন্দরের সব সাথীদের এক এক করে মেরে ফেলে। এরপর সুন্দর সিংকে অজ্ঞান করে জন সেখান থেকে পালিয়ে যায়। সুন্দর সেদিন বেঁচে যায় ঠিকই, কিন্তু সে ভীষণ অপরাধ ভোগে ভুগছিল, কারণ সে জনের মতো এমন একজন সিরিয়াল কিলারকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। হাসপাতালে ডাক্তার তার সাথে দেখা করতে আসে। ডাক্তার তাকে বলে যে জন প্যারানয়েড মাইন্ড ডিসঅর্ডার নামে একটি রোগে ভুগছে। এই রোগে পেশেন্ট নিজেকে নতুন নতুন রূপে দেখতে পছন্দ করে। এজন্যই জন মানুষকে খুন করে তাদের আইডেন্টিটি নিয়ে তাদের মতোই জীবনযাপন করত। তারা তাদের আশেপাশে সব কিছুকে নিজের কল্পনা মতো দেখতে পায়। পরের সিনে আমরা জনকে দেখতে পাই একটি নতুন ঘরে নতুন রূপে। এখানে কল্পনায় তার সাথে আছে পল্লবী ও তাদের একটি ছেলে। আর আমরা বুঝতে পারি এই বাড়ির মালিককেও খুন করে জন মাটি চাপা দিয়ে দিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন। জন কিন্তু এখনও ধরা পড়েনি, সো সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।